আমি শরণানন্দ মহারাজ, তার সম্পর্কে আলোচনা করার জন্য, তার জীবন, তার কর্মযোগ্য সম্পর্কে আলোচনা করার জন্য আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রত্না ভরচার্জ, লেখিকা, রয়েছেন পূর্বা সেনগুপ্ত, গবেষক, আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিনায়ক দেব, চিকিৎসক এবং পাপিয়া অধিকারী, অভিনেত্রী। প্রথমেই রত্না ম্যাডামের কাছে আসবো। রত্নাদি, স্বামী শরণানন্দ মহারাজের সঙ্গে আপনার পার্সোনাল দেখা হওয়া এবং সাক্ষাৎ হওয়া, এবং সেই সম্পর্কে একটু আগেও কথা হচ্ছিল, একটু যদি বলেন মহারাজ সম্পর্কে। আমার সঙ্গে মহারাজের পরিচয় একটু অদ্ভুত ভাবে, আমি যখন অত মহাভারত কথা বইটা লিখলাম, তখন আমার মনে হয়েছিল এরম ধরনের বইয়ের মুখবন্ধ একজন সেরকম উচ্চ কোটির কারোর করা লেখা ভালো, কিন্তু আমি চারপাশে কাউকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার নিজের গুরু প্রয়াত, আমি কাকে বলবো। তা আমি খুব করে ঠাকুরকেই ডাকছি যে আমাকে এমন একজন কাউকে বলো যে লিখবে, তোমার কথা লিখবে, তো সে মানে কে লিখবেন। তখন হঠাৎ করে আমার মনে হলো মিশনের অধ্যক্ষ মহারাজ যদি লেখেন, তারপরে ভাবলাম আমি তার কাছে কী করে পৌঁছবো, আমি কার থ্রু দিয়ে বা যাব। তখন আমার হঠাৎ মনে হলো যে একবার চেষ্টাই করি না। তারপরে আমি ফোন করলাম, তা মহারাজের যে সহকারী সঙ্গে থাকেন তিনি ফোন ধরলেন, ফোন ধরে বললেন আপনি দু তিন দিন পরে ফোন করবেন, আর আপনার লেখার একটা ছোট এক্সাপ্ট আমাদের কাছে পাঠিয়ে দিন, আর দু তিন দিন পরে ফোন করবেন, আলোচনা করে নিয়ে আপনাকে জানাবো। আমার তিন চার দিন ভীষণ একটা যন্ত্রণার মধ্যে, ভাবছি কী হবে কী হবে, তাই ফোন করেছি। তা বললেন হ্যাঁ, আপনারটা আমরা মহারাজে পছন্দ হয়েছে এবং আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আমি করুন। তখন আপনি কি বেলুড় মঠে কারোর সঙ্গে যোগ আছে আপনার? না, আমার নেই, তবে আমার জামাইবাবু, আমার উপরের দিদি শেষদির হাজব্যান্ড, যে জামাইবাবু স্বামী গম্ভীরানন্দ মহারাজের ভাতুষপুত্র। আচ্ছা, ওনার থেকে তাহলে শেষ পর্যন্ত সেই লেখাটা পেলেন, তাই তো? হ্যাঁ, এবং আমি অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, উনি আমাকে প্রশ্ন করেছেন আপনি এখানে কেন মানে এইভাবে লিখেছেন কেন, তখন আমি এক্সপ্লেন করেছি, বুঝলাম যে আমি এই জন্য এইভাবে এটা লিখেছি। রত্নাদি আসি, আমি ডক্টর বিনায়ক দেবের কাছে একবার যাব। ডক্টর বিনায়ক দেব, আপনি রয়েছেন আমাদের সঙ্গে এবং আমরা আলোচনা করছি এমন একজন ব্যক্তির সম্পর্কে যার সম্পর্কে হয়তো আলোচনা সারা দিন ধরে করলেও শেষ হবে না, তবু আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স মহারাজের সঙ্গে। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স মহারাজের সঙ্গে তখন প্রায় আমাকে 30 বছর পিছিয়ে যেতে হবে, 1994-95 হবে সে সময়টা। আমি তখন জার্মানিতে ছিলাম, আমি চিকিৎসক হিসেবে তখন জার্মানিতে ট্রেনিং নিচ্ছি। তো রামকৃষ্ণ মিশনের যে এই যে সহযোগী সেন্টারসগুলো ছিল, সেগুলোর সঙ্গে বেলুড় মঠের যে যোগাযোগ করার যে জায়গাটা, সেটা কিন্তু মহারাজ ভীষণভাবে করেছেন। এবং পৃথিবীর বহু জায়গায়, জার্মানি, আফ্রিকার অনেকগুলো, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এসব জায়গাতে সহযোগী কেন্দ্রগুলোকে বেলুড় মঠে অনুমোদন পায়। তার জন্য স্বামীজির যে অবদান সেটা অতুলনীয়, কারণ উনি রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং মা শারদার যে সমস্ত বাণীগুলো, এগুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানোর ক্ষেত্রে বিরাট উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় প্রথম ওনার কথা আমি শুনেছিলাম। পরবর্তীকালে ওনার একটা বই আমি পড়েছি, মিউজিংস অফ এ মঙ্ক, ওখানে প্রায় 68টা আর্টিকলস আছে, এবং ওনার যে চিন্তাধারা এবং যে ট্রাভেলগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। আমার মনে হয় সবাইকে এই বইটা পড়লে ওনার সম্বন্ধে এবং ওনার কাজের সম্বন্ধে অনেক কিছু জানা যায়। বেশ, ঠিক বলছেন ডক্টর বিনায়ক, আপনি যেমনটা বললেন যে মানুষ সেই ব্যক্তির ব্যাপারে জানতে গেলে তার লেখা, তার তিনি যা প্রিচিং করেছেন, তা যা বলেছেন, সেটা জানা খুবই জরুরি। যাবো পাপিয়া অধিকারীর কাছে, অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়াদি, মহারাজ আজ আর হয়তো নেই, কিন্তু যেমনটা ডক্টর বললেন, তার বইয়ের মাধ্যমে, তার শিক্ষার মাধ্যমে তিনি তো রয়েছেন আমাদের সঙ্গে, তাই নয় কি? একদম, সারা পৃথিবীতে উনি অদ্বৈত বেদান্ত শিখিয়েছেন, পড়িয়েছেন, লিখেছেন। অদ্বৈত বেদান্ত অর্থাৎ তুমি আমি এক, একই একেশ্বরবাদ, একই ঈশ্বর। আসলে আমরা যেমন ঠাকুর পুজো করি না, ঠাকুরকে নানা রকম বিটি, তেমনি জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিশেষ। জীবকে সেবা করতে হবে, জীবের জন্যই কাজ করতে হবে।
শুধু পরিবারের লোক নয় বা বাড়িতে যারা এলো তাদের জন্য নয়, সমগ্র পৃথিবীতে যতটুকু সেবা দরকার সেই সেবাটুকু করতে হবে। কানে শুনলে, চোখে দেখলে, এই সেবা এবং প্রেমের বালি তিনি সারা পৃথিবীতে ছড়িয়েছেন। আর এই অধ্যক্ষরা আসলে মানে আমাদের মধ্যেই না অবতার থাকে, অবতারকে খুঁজে নিতে হয়। যারা নিজেদের খুঁজে নিয়েছেন, আত্ম অনুসন্ধান করে জেনেছেন যে ঈশ্বর নিজের মধ্যে আছে, সেই প্রেম নিজের মধ্যে আছে, এইটা তিনি শিখিয়েছেন, তার বইয়ের মধ্যে এইসবই লেখা রয়েছে। তো ঈশ্বরের কৃপা না হলে আসলে সেরকম কিছু হয় না। ঈশ্বরের কৃপা মানে এরা ব্লেসড, এবং আমাদের যে বাণী আমাদের যেভাবে শিখিয়েছেন আমরাও নিজেদের ব্লেসড মনে করি। এবং এই এই যে এই ব্লেসিংসটা, এই যে ওনার কর্মপদ্ধতি এবং জীবসেবা সব কিছু না আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। আজকে উনি নেই, উনি 16th প্রেসিডেন্ট। তো আমার তো মনে হয় যে এরা সবাই অবতার, এদেরকে ঈশ্বর পাঠিয়েছেন। সকাল থেকে কথা বলছিলাম, ওখানে আসা বহু ভক্ত যারা মহারাজকে শ্রদ্ধা জানাতে এসেছেন, আমি পূর্বাদির কাছে আসার আগে একবার শোনাবো ভক্তরা কি বলছেন। এনাদের যে পবিত্র স্পর্শ, তা যদি আমরা একটু মনে রাখি তাহলে জীবনের অনেক দুঃখ কষ্ট এড়ানো যায়। ওনারা আমাদেরকে পথ দেখানোর জন্যই আসেন, তো এটা যার যার নিজের বিচার। তো একদিন তো সবাইকে চলে যেতে হয়, তো ওনাদের যাওয়াটা যাওয়া নয়, স্মৃতি রেখে যাওয়া। আসবো গবেষক পূর্বা সেনগুপ্তর কাছে। পূর্বাদি, রামকৃষ্ণ মিশনের মধ্যে যে ভূমিকা ছিল তা তো ছিলই, বহু মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং তারা আজ চোখের জলে তাকে বিদায় জানাচ্ছেন। অর্থাৎ কত উচ্চ কোটির একজন মানুষ হলে এত লক্ষ মানুষের জীবনে এইভাবে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায়। আসলে আজকের দিনটা খুব শোকের দিন নিশ্চয়ই। তো আমি এই দিনে বসে মহারাজের সেই দিনগুলির কথা আলোচনা করতে চাই একটুখানি, যেখানে তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ, শ্রীরামকৃষ্ণের আদর্শকে প্রচার করছেন। আমরা জানি নকশাল মুভমেন্ট আমাদের বাংলায় একটা খুব বিশেষ একটা আন্দোলন, যুবক আন্দোলন ছিল, এবং এই আন্দোলনের ফলে যুবক শ্রেণী একটা অন্যদিকে বেঁকে যাচ্ছিল, তাদের ভুল পথে চালিত হচ্ছিল। তখন এই স্মরণানন্দজি মহারাজ বা জয়রাম মহারাজ, উনি বুঝলেন যে যুবকদের জন্য কিছু করাটা খুব দরকার। তখন নবনিহরণ মুখোপাধ্যায় বলে এক প্রফেসর ছিলেন, তিনি তার সহায়তায়, ওনার ইন্সপিরেশনে অখিল ভারত যুব মহামণ্ডল তৈরি হয়েছিল। এবং মহারাজ তখন অদ্বৈত আশ্রমে ওই যখন ওই অখিল ভারত যুব মহামণ্ডলের যে গোপন মিটিংগুলো হতো এবং মিটিংয়ে যা আলোচনা হতো সবই কিন্তু ওই অদ্বৈত আশ্রমে হতো, এবং সেটি বিশালভাবে ছড়িয়ে পড়েছিল। এবং তিনি কি শিক্ষা দিতেন সেখানে, কি বলতেন, সেটি হচ্ছে বলতেন অভি, নির্ভীক হও। স্বামীজি বলছেন না, নির্ভীক হও এবং দাঁড়াও সম্মুখে, তুমি নিজের সমস্যার সামনে বুক ফুলিয়ে দাঁড়াও। আর বলতেন নচিকেতার মতো হও, শ্রদ্ধাবান, উপনিষদের কথা। এই কথাগুলো কিন্তু তিনি একদিন যুবকদের মধ্যে ছড়িয়েছিলেন, এবং তারাই কিন্তু আজকে রামকৃষ্ণ এই যে মহিরুহ একটা সন্ন্যাসী সাম্রাজ্য সেটিকে ধারণ করে রয়েছে। ঠিক বলেছেন পূর্বাদি। প্রত্যেক অতিথি যারা ছিলেন আমার সঙ্গে তারা প্রত্যেকে স্মৃতিচারণা করলেন। আবার আলোচনায় ফিরবো এবং মহারাজের সম্পর্কে আরও শুনবো, স্মরণানন্দজি মহারাজের স্মৃতিচারণায় রিপাবলিক বাংলা।